আসসালামু আলাইকুম বিওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়ায় আল্লাহর অসুস্থ আমিও আমরাও সবাই ভালো আছি তো আজকে একটা মজার বিষয় হলো আমি আজকে তোমাদের সাথে ভাত রেসিপিটা শেয়ার করবো কারণ সবার অনেক মজার মজার রান্না অনেক তরকারি রেসিপি অনেক আইটেম শেয়ার করো কেউ ভাত রেসিপিটা শেয়ার করে না তো আমার মাথায় আসলো যে আমি আজকে ভাত রেসিপিটা শেয়ার করি কারণ ভাতটাই হলো আমাদের মেন খাদ্য আমরা যেহেতু বাঙালি বাঙালিদের মেন খাবারই কিন্তু ভাত আর ইন্ডিয়ানরা অনেকটা রুটি বেশি পছন্দ করে আমরা যেহেতু ভাতটা বেশি পছন্দ করি তো ভাত রেসিপিটা আজকে শেয়ার করলাম তোমাদের সাথে তো ভাতের চালটা আমি ভালো করে দিয়ে নিতেছি আর ভাত রেসিপি চালের উপরে কিন্তু নির্ভর করে অনেকটা কতটুকু সময়ে রান্না হবে এটা তা আমার চালটা কিন্তু মোটা মোটামুটি মোটা চালটা অনেকের চাল চিকেন থাকে নতুন থাকে পুরাম থাকে তো ওই হিসাবে কিন্তু টাইমটা নেয় ভাতটা রান্না হইতে তো এই যে দেখো এখানে কিন্তু আমি এক কেজি চাল নিয়ে আনিছি চালটা ভালো করে ধুয়া তারপর আমি এই পাতিলটা ভরে পানি দিব যেহেতু আমার এই ভাতের চালটা একটু মোটা আর ভাতটা হইতে কত সময় লাগছে এটা কয় মিনিট লাগছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো আমার সাথেই থাকো আমার এই মজাদার রেসিপিটা দেখার জন্য যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা পাশে থাকা আইকনটা প্রেস করে অল দিয়ে রাখবা তাহলেই কিন্তু আমার নতুন নতুন ভিডিওগুলি তোমরা সবার আগে দেখে নিতে পারবা তো আরেকটা কথা বলি কালকে রাত্রে আমি যখন প্রিমিয়ার দিই শোয়া বারোটায় শোয়া বারোটায় প্রিমিয়ার আমি থাকতে পারিনি আমার অনেক অনেক কষ্ট লাগছে সোয়ারি আপুরা ভাইয়ারা অবশ্যই বুঝতে পারবা তোমরা যারা প্রিমিয়ার দাও নিজের প্রিমিয়ারে নিজে সময় দিতে না পারলে তখন কেমন খারাপ লাগে তো আমার হাজব্যান্ড হঠাৎ করে এই শোয়া বারোটার দিকে আমার হাত থেকে মোবাইল দুইটা নিয়ে রাইখা দিছে যে এখন আর ঘুমাও মোবাইল বন্ধ করে ওয়াইফাই অফ করে দিছে তো এই কারণে থাকতে পারিনি সরি অনেক খারাপ লাগছে তোমাদের রিপ্লাই দিতে পারিনি থাকতে পারিনি তো এই যে দেখো আমি বাদটা বসাই দিলাম আর বাদটা বলো কোঠার পরে আমি তোমাদের সাথে শেয়ার করব আর বাত জানোই চুলাতে বসার পরে হাই হিটে দিয়ে রাখি রাখে অনেকে আমি হাই হিটে চুলাটা জ্বালাই দিলাম আর আমি কিন্তু এখানে ডাকনা দিব না এই অবস্থায় অনেকে ডাকনা দিয়ে ঢাইকা দাও যার যার ইচ্ছা এটা আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি তো আমি বাতটা বলো কোঠার পরে আবার তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো ভাতটা আমি বসেছি এগারোটা পাঁচ মিনিটে আর এখন বাজে হলো এগারোটা ষোলো মিনিট তো এগারোটা ষোলোতে আমার বাতের বলকটা উঠে গেছে আর চুলার হিটটা এখন আমি কমাই দিব যেহেতু এতক্ষণ এতক্ষণ বেশি হিট ছিল পুরা হাই ছিল এখন একটু মিডিয়াম করে দিলাম তো এই বাদটা আবার হয়ে আসার পরে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো এখন বাজে হইল এগারোটা সাতচল্লিশ আর আমার ভাতটা রান্না কমপ্লিট আমার ভাতটা রান্না কমপ্লিট তো আমার ভাতটা হইতে বিয়াল্লিশ মিনিট সময় লাগছে মোট আর বাদটা এইভাবে আমি টিপ দিয়ে দেখি না তো আজকে রেসিপি শেয়ার করার জন্য আমি একটু দেখলাম আমি কিন্তু মানে দেখেই বুঝি যে ভাতটা হয়ে গেছে দেখলেই বোঝা যায় তো ওইভাবে রান্না করি বেশি তো এখন আমি ভাতটা মার ঝরাই নেই তারপর আবার তোমাদের সাথে শেয়ার করি আমার ঝরঝরে ভাতটা ভাত না হইলে কিন্তু যত রকম রেসিপি আইটেম করো কি দিয়ে খাইবা ভাত তো লাগবেই সো এই জন্যই আমি তোমাদের সাথে ভাত রেসিপিটা শেয়ার করলাম আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগে লাগলো ফানি লাগলো না কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাইবা তো দেখো ভাতটা হওয়ার পরে মাঠ ঝরানোর পরে এইভাবে একটু চুলাই দিলে ভালো হয় একটু আগুনটা লো করে দিয়ে এইভাবে একটু ভাতটা আলগা করে নিলে ভালো হয় তো আমি একটু ভাতটা বাড়ি এটা বলে তোমাদেরকে দেখাই আমার জোর ভাত রেসিপিটা যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিবা কমেন্টস করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবা সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করবা তোমরা আমি যেন সব সময় সুস্থ থাকি এরকম নিউ রেসিপি দিতে পারি আনকমন রেসিপি দিতে পারি ভাত রেসিপিটা কিন্তু আনকমন হয়েছে জানিনা না তোমাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাই দিবা তো এই যে দেখো আমার বাথ রেসিপি হয়ে গেছে এখন কার ঘরে কি কী তরকারি আছে মজার মজার রেসিপি সেটা দিয়ে খাওয়া শুরু করো আমি বিদায় নিব যেহেতু বাথরুম না কমপ্লিট আমার সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে অথবা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম